হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধু আজকের ভিডিওটা হলো কি না হচ্ছে সেট তেরোর হচ্ছে যেটা বাকি ছিল যেটা ম্যাথ এবং রিজনিং সেটাকে নিয়ে আর তারাকে বলে নি যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন জয়েন করছো তারা কী করবে তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে সেখানে গিয়ে কিন্তু তোমরা সব কিছু প্র্যাকটিস ভিডিও পেয়ে যাবে এমনকি হচ্ছে বিভিন্ন টপিক ওয়াইজ কিন্তু চ্যাপ্টার অনুযায়ী হচ্ছে সবগুলো ভিডিও ডিসকাস করা হয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখে আসতে পারো যেগুলো কিন্তু তোমাদের অনেকটা হেল্পফুল হতে চলেছে আর অনেকে দেখছি যে হচ্ছে দেখছো অনেক ভিডিওই কিন্তু হচ্ছে সেভেন্টি পারসেন্ট কিন্তু সাবস্ক্রাইব করছো না তো কী করছো সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে এরকম কিন্তু নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকবে এনএম জেন এম এন্ট্রান্স এক্সামিনেশান প্রিপারেশানের জন্য আর অন্য কোনো এক্সামে যদি প্রিপারেশানের ভিডিও লাগে তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেরকম অনুযায়ী কিন্তু আমরা ভিডিও ফোয়ার্ড করতে থাকবো আর এরপরেও যে সাত যে সেটটা রয়েছে এনএম জেন এম একটি সেট এক্সামিনেশানে সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করব দেখা যাক কত দূর সম্ভব হয়ে থাকে তো চলো লেট স্টার্ট আজকের হচ্ছে লজিক্যাল রিজনিং আর হচ্ছে ম্যাথামেটিক্স সেট তের হচ্ছে কি না উদ্ধার করা যাক তাহলে প্রথম কী রয়েছে আমি বলেছি যে সব যতগুলো কোশ্চেন যে সবই কিন্তু সোজা থাকবে রিজনিংয়ের আর ম্যাথের তো আরও সোজা যদি আমাদের চ্যানেলটা ফ্লো করতে থাকো তাহলে কিন্তু অনায়াসে সব অঙ্কগুলো হচ্ছে সহজে শিখে নিতে পারবে তো চলো প্রথম কী দেওয়া যাচ্ছে এক নম্বর কোশ্চেন প্রথমে লজিক্যাল রিজনিং দিয়ে শুরু করি তাহলে প্রথম ডাইরেকশন কি বলা হয়েছে না ইন দ্য ফ্লোয়িং কোয়েশ্চানস ফোর ওয়ার্ডস আর এলাক্স ইন সাম ম্যানার্স তাহলে স্প দা ওয়ান আউট ঠিক আছে এখানে কী বলা হয়েছে চারটে দেওয়া হয়েছে চারটের মধ্যে তোমাকে কী করতে হবে না কোনটা আলাদা সেটা কিন্তু বেছে নিতে হবে তাহলে প্রথম কী রয়েছে হয়েছে ক্যানন ঠিক আছে তারপরে কী রয়েছে গান তারপরে কী রয়েছে সে পিস্তল তারপর কী রয়েছে না সোয়ার্ড ঠিক আছে তাহলে এর মধ্যে চারটে কোনটা হবে তো একটা জিনিস লক্ষ্য করো এখানে ক্যানন এটা কি জন্যে করা হয় না ফটো শ্যুট করার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ ক্যামেরা আর গান এটাও কিন্তু হচ্ছে কি না শ্যুট করার কাজে ব্যবহার করা হয় আর পিস্তল এটাও কিন্তু হচ্ছে গুলি করার কাজে অর্থাৎ মেনলি যে শ্যুট করার কাজে ব্যবহার করা হয়ে গেলো ঠিক আছে কিন্তু অপশান ডি যেটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে কি না শ্যুট করার কাজে ব্যবহৃত হয় না এটার মানে হচ্ছে তো হচ্ছে তরবারি ঠিক আছে বা জাতীয় জিনিস তাহলে কিন্তু এর মধ্যে কোনটা আলাদা হয়ে গেল না হচ্ছে অপশান কোনটা আলাদা হয়ে গেল না অপশান হচ্ছে ডি আলাদা হয়ে গেলো তার মানে কি না অপশান ডি অ্যান্সার অর্থাৎ যেটা আলাদা এটা কিন্তু তোমাদেরকে ফাইন করতে হবে তো এটা গেলো তারপরে কি রয়েছে দেখো যে বাসই নম্বর কোশ্চান কী বলা হয়েছে না প্রথম হচ্ছে গিটার বলা হয়েছে তাই না প্রথমে গিটার আছে তারপরে সায়রড আছে তারপরে ভো হচ্ছে ভায়োলিন আছে তারপরে তবলা তো এর মধ্যে আলাদা কোনটা এর মধ্যে আলাদা কোনটা হচ্ছে তোমরা সহজেই বের করতে পারবে কারণ এখানে চারটের মধ্যে যে কোনো একটা রিলেশান তোমার পার্থক্য খুঁজে বের করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে তো একটা এখানে দেখে নাও যে প্রথম যে গিটার যেটা এটা কিন্তু একটা স্ট্রিং জাতীয় ঠিক আছে স্ট্রিং মানে কি না হচ্ছে তার জাতীয় বাদ্যযন্ত্র ভায়লিনও সেরকম একইভাবে বিনা সারড এটাও কিন্তু এক ধরনের তার জাতীয় বাদ্যযন্ত্র কিন্তু তবলার জন্য কি কোনো তার লাগে কিন্তু না কোনো মতেই তার লাগে না তার জন্য কি অ্যান্সার হবে এটা কিন্তু সবার চেয়ে আলাদা হয়ে গেল তার তবলা অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার হচ্ছে কি না ডি ঠিক আছে আচ্ছা তারপরে কোশ্চেন কি রয়েছে ডাইরেকশান থ্রি অফ দ্য ফ্লোয়িং ফোর ইন ইঞ্চ ইচ কোয়েশ্চান সরি আর এলাইক্স ইন এ সার্ডেন ওয়ে অ্যান্ড শো ফ্রম এ গ্রুপ সিলেক্টেড দ্য গ্রুপ অফ লেটার্স দ্যাট ডাজ নট বিলংস টু দ্যাট গ্রুপ অর্থাৎ এটা একই ইনডাইরেক্টলিভাবে এগিয়ে বোঝাতে আছে চারটার মধ্যে কোনটা হবে অ্যান্সার তোমাকে কিন্তু এখানে বেছে নিতে হবে অর্থাৎ আলাদা যেটা সেটাই কিন্তু এখানে অ্যান্সার হতে চলেছে তো তেষট্টির এ অপশান কী রয়েছে ইউএসএনআইডি বি রয়েছে কে ই এ ঠিক আছে আর দুটো কোশ্চেন কোথায় গেলো পাশে রয়েছে যে ও এম ডি বি তারপরে রয়েছে টি ও জেই ঠিক আছে এই চারটের মধ্যে তোমাকে আলাদা কোনটা হচ্ছে করতে হবে তো এখানে বিয়ে লক্ষ্য করো যে প্রথমে ভাইল কনসারন দিয়ে শুরু করা যাক বিয়ের লক্ষ্য করো যে এখানে কিন্তু একটা তিনটে ভাইল রয়েছে ঠিক আছে আর বাকিগুলোতে কিন্তু কি তিনটে ভাল নেই তাহলে কি এটা হচ্ছে সবার থেকে ডিফারেন্ট সেখানে ইউ এ ঠিক আছে তিনটে ভাল রয়েছে তাই এটা কিন্তু চারটের থেকে ডিফারেন্ট ঠিক আছে তাহলে অনসার হচ্ছে বিয়ে যাবে তারপরে চৌষ নম্বর কোশ্চেন কী এটা কিন্তু খুবই ইজি ইজিভাবে প্রথম ভাববে ঠিক আছে প্রথমে চশ নম্বর কোশ্চেন কি রয়েছে প্রথম ডি এফ রয়েছে পি আর রয়েছে এফ জি রয়েছে আর এম কিউ তো এর মধ্যে আলাদা কোনটা হবে এটা শহরে তোমরা বুঝতে পারছো যে ডি এর পরের গ্যাপ কত রয়েছে ডি ই এফ তাই না পি এর পর কী রয়েছে পি কিউ আর একটা একটা গ্যাপ রয়েছে সেরকমভাবে কিন্তু অ্যাপের পর কী গ্যাপ রয়েছে না এফ জি তাই না তাহলে পর পরে আসছেন তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে আর বাকি যেটা এম আর কিউ এর এটাও কিন্তু গ্যাপ রয়েছে তাই গ্যাপের জন্য যেহেতু পর সংখ্যা রয়েছে আর বাকিগুলো প্যাটার্নগুলোতে কিন্তু একটার পর ছাড়া কিংবা হচ্ছে অনেকটা দূরে রয়েছে অ্যালফাবেটগুলো তার জন্য কিন্তু যেটা কাছাকাছি রয়েছে সেটা কিন্তু অন্য তিনটের থেকে আলাদা এমনিতে আমরা বুঝতে পারছি তাই অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি কারেক্ট অ্যান্সার ঠিক আছে আচ্ছা তারপর কি বলা আছে পঁচিশ নম্বর কোশ্চান এগুলো কিন্তু খুবই সোজা এটা এটা সবচেয়ে সোজা যেটা আমি এটা পরে বলবো এটা কিছুই করতে হবে না জাস্ট ঠিক আছে এরকম হচ্ছে তোমাদের কিন্তু থাকবে তোমরা ভাবতে পারো না যে এতটা পড়বে বলে তার ডাইরেকশান কী হয়েছে দেখো যে ইন দ্য ফ্লোইং কোশানস দ্য আর এ ফোর অপশানস থ্রি নাম্বারস ইন দিস অপশান আর অ্যালাইক্স এ সার্ডেন ম্যানার্স তাহলে অনলি ওয়ান নাম্বার ডায়নোস ফিট ইন অর্থাৎ এখানে ইনডাইরেক্টভাবে এরা কী বলতে চাইছে এত বড় না কেন দেওয়া হয়েছে কারণ তোমাদের হচ্ছে এটা পড়তে তো হচ্ছে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড চলে যাবে আর কম্পিটিটিভ এক্সামে তোমার হচ্ছে এই সেকেন্ডটা যদি অন্য কোনো হচ্ছে কোশ্চেন তোমরা দিতে পারো সেটা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবে অর্থাৎ এগিয়ে থাকবে অন্যদের তুলনায় সেরকম জন্য এত বড় লাইন দেওয়া হয়েছে লাস্ট তোমরা কিন্তু কী করবে লাস্টের লাইনটা পড়বে চুজ দা ওয়ান হুইজ দ্য ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট এর চারটের মধ্যে কোনটা অপশান হচ্ছে তোমাদের আলাদা এটা কিন্তু ফাইন করতে বলা হয়েছে ইনডাইরেক্টিভাবে তাহলে এর মধ্যে কি প্রথমে ছশো ষোলো দেওয়া আছে তারপরে দুশো বাহান্ন তারপরে তিনশো এগারো তারপরে সাতশো সাত তো অনেকেই কী করবে না এর স্কোয়ার কী হবে এরপরে এর হচ্ছে গ্যাপ কত রয়েছে মানুষ হচ্ছে প্লাস করে দেবে এ এতে ভাগ করে কীরকম আসে বা জোর কোনটা বিভাজ্য কোনটা এরকম কত কিন্তু টাইম চলে যাবে কিন্তু আমি প্রথমে কী বললাম প্রথমে সিম্পলভাবে ভাববে সিম্পলভাবে ভাবলে কী আসছে এখানে দেখো যে চারটের মধ্যে চারটে প্রথম কী ছয় আর ছয় ঠিক আছে তাহলে প্রথমে ডিজিট আর লাস্ট কিন্তু দেখি রয়েছে সেরকমভাবে দুয়ে কী আছে প্রথমে ডিজিট লাস্টের ডিজিট কিন্তু দেখি রয়েছে সেরকমভাবে কিন্তু ডিয়ার অপশন কি রইল জানা প্রথমে ডিজিট আর লাস্টের ডিজিট একই রয়েছে তাই রেখুন 6 হবে আমরা ভাবলাম যা ঠিক আছে এমনি যেরকম ভাবে করি কিন্তু সি অপশনতে দেওয়া আছে দেখো যে প্রথম ডিজিট আর লাস্টের ডিজিট কিন্তু একই নেই অর্থাৎ সিটা কিন্তু সম্পূর্ণ আলাদা তাই কিন্তু অ্যানসার হয়ে যাবে সি এক কথায় তোমরা বুঝতে পেরে গেছো আচ্ছা এরপর পর কাজটা হচ্ছে ম্যাথ ঠিক আছে তো চলো দেখা যাক 41 নম্বর क्वेश्चन পার্টিগণিত কি বলেছে না এক ব্যক্তি কি করছে না 400 ডি হচ্ছে কমলা লেবু কিনছে ঠিক আছে আচ্ছা তারপরে কী করছে না সমগ্র যে টাকা কিনছে ক্রয় মূল্য তিনশো কুড়িটি কমলা লেবু বিক্রয় করলো ঠিক আছে সমগ্র ক্রয় মূল্যে যেটা কিন্তু কিনেছিল তাহলে তার শোধ করা কত লাভ হলো তো এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অ্যাকচুয়ালি হবে বলে দেওয়া নেই ঠিক আছে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমরা করব। তাই প্রথমে কিনে চারশোটি কমলা লেবু হচ্ছে কিনেছিল তাই না তাহলে এটাই আমরা ধর ধরি চারশো এক্স ধরে গুলো হবে চারশো এক্সট্রা হচ্ছে কিনেছিলো বা তিনশো কুড়িটা আমরা এক্স ধরছি নি চাষ হচ্ছে করে যাচ্ছি ঠিক আছে যেহেতু আমাদের ম্যান হচ্ছে কিনা। ফোকাস হচ্ছে আমাদের অ্যান্সার মিলাতে দেবে ঠিক আছে আমরা স্টেপ জাম বা যেরকম করে হোক অ্যান্সার মিলাতে হবে এখানে হচ্ছে কোনো মাধ্যমিক বা এইচএস পরীক্ষা হচ্ছে না যে আমাকে স্টেপ জাম্প করলে নাম্বার কাটা যাবে ঠিক আছে প্রথমে চারশো করলাম চারশোটি কমলাভ বিক্রয় করে তারপরে কি না ও তিনশো কুড়িটা হচ্ছে বিক্রয় করলো ঠিক আছে তাহলে কী করলো করলাম না চারশোটি ছিল তিনশো কুড়িটা হচ্ছে কি না সেই সেই হচ্ছে ক্রয় মূল্যে সমগ্র ক্রয় মূল্যে যে টাকা কিনেছিলো এই চারশোটা সেই টাকা হচ্ছে তিনশো কুড়ি কমলা বিক্রয় করলো তাহলে আমার টোটাল চারশোটার মধ্যে কারবার হচ্ছে তাই না তাহলে চারশো ইন্টু একশো তো এখানে ক্রয়মূল্য বিক্রমূল্য ডাইরেক্ট দেওয়া নেই নাহলে কিন্তু বিক্রমূল্য মানুষ ক্রয়মূল্য হচ্ছে ক্রয়মূল্য ইন্টু একশো করে আমরা লাভ পেয়ে যেতাম তো এখানে ইনডাইরেক্ট ভেবে বলতে চেয়েছে ওইরকম হচ্ছে কি না প্যাটার্নি কিন্তু এটা হবে এরকমভাবে কিন্তু এই ম্যাথটা বোঝাতে চাইছে তাই আমাদের চারশোটা হচ্ছে কমলা লেবু ছিল তার মধ্যে কিন্তু তারপরে কী করলো না তিনশো কুড়িটি লেবু কিন্তু ওই একই দামে বিক্রি করলো তাহলে কটা রইলে আর এর মধ্যে কি না টোটালটার মধ্যে হচ্ছে কি না আমরা এটা মাইনাস করে ইন্টু পার্সেন্টেজ যেহেতু শতকরা লাভ বলা হয়েছে তার লাভ কত এখান থেকে আমরা সহজে বের করতে পারবো তাহলে তিনশো কুড়ি থেকে চারশো করলে কত হবে আশি তাহলে আশি বা চারশো ইন্টু একশো এটা করে দিলে কী হবে অ্যান্সার হয়ে যাবে তাহলে কত হবে শূন্য 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 কেটে যাবে তাই না তাহলে উপরে কত হয়ে যাবে আশি হয়ে যাবে উপরে বিয়োগ করলে তাহলে কত হবে চার কুড়ি হচ্ছে কত হয়ে যাবে আশি তাহলে কুড়ি পার্সেন্ট অ্যান্সার হয়ে যাবে সহজে কিন্তু অ্যান্সার হচ্ছে সি হয়ে যাবে ঠিক আছে এটা সহজে বুঝতে পেরে গাছ তারপরে নেক্সট কোশ্চেন কী বলা আছে দেখো যে তিনটি গাড়ি বেগের অনুপাত ফাইভ ইস টু ফোর ইস টু অতিক্রম করে গাড়িটি তিনটি যে সময় লাগে তার অনুপাত কত ঠিক আছে এখানে সময় কিন্তু বের করতে বলা হয়েছে তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে সূত্রটা হচ্ছে একবার মনে করে নিই ঠিক আছে স্পিড সমান কি জানি আমরা স্পিড সমান জানি হচ্ছে কি না স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম এটা আমি কিন্তু টাইম এবং সময়ের ম্যাথের যে সূত্র সেখান থেকে আমি বলছি স্পিড সমান কী জানি ডিস্টেন্স বাই টাইম অর্থাৎ বেগ সময় বলতে পারি দূরত্ব বাই সময় ঠিক আছে তো আমাদের কী দেওয়া হয়েছে না বেগের অনুপাত দেওয়া হয়েছে ফাইভ ইন্টু ফোর তাহলে কিন্তু টাইম কত হবে তাহলে এখান থেকে আমরা টাইম যখন বের করবো তখন কী হবে টাইম যখন বের করবো তখন কী হবে ডিসটেন্স হয়ে যাবে বাই স্পিড তাই না কিন্তু এখানে আমাদের কী দেওয়া আছে স্পিডের মান দেওয়া হয়েছে ফাইভ ইস টু ফোর ইস টু সিক্স সেরকমভাবে কিন্তু আমরা বসাবো এখানে টাইম যেহেতু বের করতে পারলে তাহলে ডিস ডিসটেন্স আমাদের দেওয়া নেই তাই না আমাদের ডিস্টেন্সের কারবারও দরকার নেই আর জাস্ট আমাদের টাইম বের করতে বলা হয়েছে তখন ডিস্টেন্স উপরে থাকবে ঠিক আছে ভাই এখানে কিন্তু স্পিড কত দেওয়া হচ্ছে না ফাইভ প্রথম তার দেওয়া আছে ঠিক আছে জাস্ট মান বসাচ্ছি স্পিডের গতিবেগের মানটা ডিসটেন্স আমাদের দেওয়া নেই তার ডিস্টেন্সটা ডি লিখে দিচ্ছি ভাই নিচে কত চার্ট দেওয়া আছে আমাদের কি স্পিডকে সেরকমভাবে ওনার ডিস্টেন্স দেওয়া নেই এটা তো তাহলে এখানে কী লিখে দিচ্ছি লিখে দিচ্ছি কী লিখে দিচ্ছি বাই ছয় ঠিক আছে তাই এখান থেকে আমরা টাইমটা সবজি বের করতে পারবো তাহলে আমরা আগে ছোটোবেলায় যেরকম করেছিলাম যে আনুপাতিক ভাগার ঠিক আছে চারটে হচ্ছে লসাউ করে প্রথম হচ্ছে করে দেবো আমরা কিন্তু ডিটেল পর পর দরকার নেই তাহলে আমরা কী করবো না একের পাঁচ এন্ট্রি কী করবো পাঁচ আট চার ছয় হচ্ছে কি না লস করে নেবো আমরা তাই না তাহলে হচ্ছে কি না পাঁচ আর চার ছয় হচ্ছে লস করে নেব তোমরা হচ্ছে লস করে নেবে তা করে নিচ্ছে এখানে চার ছয় আর হচ্ছে পাঁচ তাহলে কী হবে দুয়ে চলে যাবে দুই দুয়ে চার দুই তিনে ছয় দুই পাঁচ তাহলে কত হয়ে যাচ্ছে দুই চার তিনে বারো যে ষাট হয়ে যাচ্ছে তাহলে উভয় রেখে আমরা ষাট দিয়ে গুণ করে দিচ্ছি ঠিক আছে অনুপতি ভাগার থেকে হচ্ছে যখন দশমিক হচ্ছে বের করবো তাহলে কিন্তু এরকম করে থাকবো আমরা এটা নিয়ম কা ঠিক আছে এটা কিন্তু তোমাদের আগে তোমরা শিখেছো একে চার ইন্টু তাহলে প্রত্যেকটা ষাট ষাট গুণ করে দেবো আমরা তাহলে একে ছয় আমরা ডিডি বার পর লিখছি একে একের ছয় লিখে দিচ্ছি তাই না তাহলে হচ্ছে কিনা সুবিধা হবে তোমাদের বুঝতে তাহলে এখানে কাটাডি করা যাক পাঁচ বারে কত হবে ষাট তাহলে কত এলো বারো ইস টু চার কত হবে চার হচ্ছে চারকে চার চার পাঁচ কুড়ি বারো ইস টু পনেরো হয়ে গেলো এটা কাটাকাটি জাস্ট কাটাকাটি তোমরা করবে ছশো ষাট তাহলে কত হবে বারো ইস টু পনেরো ইস টু দশ কিন্তু অ্যানসার হয়ে যাবে তাহলে কত অ্যানসার হয়েছে দেখো এখানে হচ্ছে ডি বারো ইস টু পনেরো ইস টু টেন ঠিক আছে তাহলে কিন্তু এত সময় লাগবে আমরা টাইম সময় ডিস্ট্যান্স বা হচ্ছে স্পিড এই জন্যই করলাম এটা বের করানোর জন্যই তোমরা কিন্তু সবীত যাহ বুঝে গেছো তো অপশান হচ্ছে ডি হয়ে যাবে অ্যানসার আচ্ছা তারপরে কী দেওয়া আছে দেখো এ কোনো কাজ সাতের অংশ হচ্ছে দশ তিনে করে আচ্ছা তারপর হচ্ছে কী করে না বিয়ের সাহায্যে আরও দুদিনে অবশিষ্ট কাজটি সম্পন্ন করে তাহলে বি একা ওই কাজটি দিনে সম্পন্ন করতে পারবে ঠিক আছে এটা কিন্তু কোশ্চেনটা বলা হয়েছে তো এখানে আমরা কি করি না দুটো হচ্ছে এতে আমরা করে থাকি এটা লসাউ করে করে থাকি যেটা আমরা অনেকবার হচ্ছে অনেক সাইডে কিন্তু করেছি ঠিক আছে তবে এটাতে কি না এটাতে আমরা আলাদা পদ্ধতি করবো ঠিক আছে তাহলে এ কোনো কাজ কি করে না সাতের অংশ হচ্ছে চৌদিনে করে তাই না তাহলে প্রথমে আমরা কি করব না হচ্ছে তাহলে এ হচ্ছে কি না কোনো কাজ সাতের অংশ হচ্ছে চোদ্দ দিনে করে তাহলে এক অংশ দিনে করবে এটা বের করে নেব তাহলে এ কী করছে না সাতের দশ অংশ কাজ হচ্ছেন চোদ্দো দিনে করে তাই না তাহলে এক অংশ কাজের দিনে করবে চোদ্দো ইন্টু এটা উল্টে যাবে তাই না দশ বাই কত হয়ে যাবে সাত হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে সাত দুই হচ্ছে চোদ্দো তার মানে কি না এ হচ্ছে কুড়ি হচ্ছে দিনে এক অংশ কাজ করে থাকে ঠিক আছে এ তাহলে কি না এক দিনে এক অংশ সাতের দশ অংশ হচ্ছে কিনা চৌদ্দিনে করে তাহলে এক অংশ দিনে করবে না হচ্ছে কুড়ি দিনে করবে আচ্ছা তারপরে কী বলা আছে ম্যাথরা দেখো যে তারপর বিয়ের সাহায্যে আরও দুদিনে দিনে অবশিষ্ট কাজটি সম্পন্ন করে তাহলে অবশিষ্ট কাজ কি আমাদের সাতের দশ অংশ কিন্তু এ করে দিয়েছে তাহলে অবশিষ্ট কাজ যখন আমরা বের করব তখন কী করব ওয়ান মাইনাস সাতের দশ করে দেবো তাহলে অবশিষ্ট কাজটা হচ্ছে বেরিয়ে যাবে তাহলে কত হলো তিনের দশ অবশিষ্ট কাজ এরপর কি বলছে দেখো তিনে দোষ হলো এরপর তারপর হচ্ছে বিয়ের নিয়ে আরও দু দিনে অবশিষ্ট কাজটি সম্পন্ন করে তাহলে কি না এ প্লাস বি দুজন মিলে কিন্তু বাকি অংশ কাজটা করলো তাই না তাহলে এ প্লাস বি দুদিনে করে তিনে দোষ অংশ এটা আমরা লিখতে পারি যেহেতু বিয়ের সাহায্য নিয়ে করছে এরা তাহলে এ প্লাস বি কী করছে এ প্লাস বি টোটাল মিলে হচ্ছে দু দিনে করে কত অংশ তিনের দশ অংশ তাই না বাকি অংশ যেহেতু আমাদের এটা বাকি রয়েছে তার মানে কি এও কাজ করবে তখন বিও কাজ করবে তাহলে এ প্লাস বি হচ্ছে দুদিনে তখন কত অবশিষ্ট কাজ কত রয়েছে না তিনের দশ আর এটা দুজন মিলে তারা তিনে দশ অংশ করবে ঠিক আছে তাহলে কি না একদিনে কি কে কি করবে তাহলে একদিনে এরা কত অংশ করবে একদিনে এ প্লাস বি দুজন মিলে ঠিক আছে একদিনে কত করবে না তিনের দশ ইন্টু কত হয়ে যাবে দুইটা হচ্ছে কত হবে একের দুই হয়ে যাবে তাই না তাহলে কত হয়ে যাবে তিনের কুড়ি হয়ে যাবে এখানে অ্যান্সার ঠিক আছে তাহলে দিনে এ প্লাস বি হচ্ছে তিনের কুড়ি করে তিনের কুড়ি ঠিক আছে তাহলে এ প্লাস বি হচ্ছে এরা হচ্ছে টোটাল হচ্ছে দু দিনে করে হচ্ছে তিনের দশ তাহলে এক দিনে কত হবে তিনের দশ ইন্টু একের দুই মানে তিনের কুড়ি ঠিক আছে এক একদিনে তিনের কুড়ি করে তাহলে এ প্লাস বি এক দিনে তিনের কুড়ি করে ঠিক আছে আর এ হচ্ছে একাই হচ্ছে কিনা না একের হচ্ছে দশ করে তাই না তাহলে বি টোটাল কত কাজ করছে তোমরা এখানে বের করতে পারবে ঠিক আছে তাহলে এ প্লাস বি মিলে হচ্ছে কি না কত করছে তাহলে এখানে বি হচ্ছে কী কাজ করবে না এ প্লাস বি মিলে হচ্ছে এরা হচ্ছে তিনের কুড়ি করছে ঠিক আছে আর এ হচ্ছে কত না হচ্ছে একের হচ্ছে কুড়ি অংশ করে হচ্ছে এ হচ্ছে একাই তাহলে বি হচ্ছে হয়ে যাবে না এ প্লাস বি এর মানটা এ প্লাস বি হচ্ছে এক দিনে করে থাকে তারপরে হচ্ছে এটা হচ্ছে এ কাজ করে থাকে তাহলে এ প্লাস বি মাইনাস হচ্ছে কি না এ করলে আমার বিয়ের কাজটা বেরিয়ে যাবে এখানে তাহলে কত হয়ে যাবে কুড়ি তিন মাইনাস এক হচ্ছে দুই তাই না তাহলে হচ্ছে একের দশ তাহলে বি অবশিষ্ট কাজটি হচ্ছে করতে সম্পন্ন করবে কত না দশ দিনে তাই না দশ দিনে হবে অ্যান্সার যেহেতু এখানে ভগ্নাংশ বলা হয়েছে তার মানে কি এটা উল্টে যাবে ঠিক আছে তাহলে দশ দিনে কিন্তু অ্যান্সার হয়ে যাবে তাহলে তেতাল্লিশের অ্যান্সার কত হবে না তেতাল্লিশের অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে ডি আচ্ছা তারপর কি বলা আছে একটি চৌবাচার চার পাঁচ অংশ পূর্ণ হয় ওয়ান মিনিটে তাহলে বাকি অংশ পূর্ণ করতে আরও কত সময় লাগবে তো এরকম অঙ্ক তোমাদের কিন্তু কি করতে হবে এরকম সোজা অঙ্ক কিন্তু তোমরা নিজে করবে তোমরা কিন্তু অবশ্যই তো এরকম অঙ্ক তাহলে কিন্তু তোমরা নিজে করবে কারণ এরকম সোজা অঙ্ক তোমরা কিন্তু আর পাবে না ঠিক আছে চুয়াল্লিশের জন্য হচ্ছে তোমার জন্য রেখে দিলাম তোমরা কিন্তু অবশ্যই খাদায় ক্রমে করবে এটা কিন্তু ওই কি হবে ঠিক আছে এটা কিন্তু অনেকটা সোজা তাই তোমার জন্য কিন্তু রেখে দেওয়া হয়েছে আচ্ছা তা আবার পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন কি এই কোশ্চেনটা অনেকে রিকোয়েস্ট ছিল ঠিক আছে মানে আগে অনেকবার হচ্ছে এরকম গড়ের সময় হচ্ছে অনেক অঙ্ক কোয়েসছে তো পঁয়তাল্লিশের কোশ্চেন কী রয়েছে একজন মোটর আর ওই এ থেকে বি স্থানে কুড়ি পার ঘণ্টা বেগে যায় এবং তিরিশ পার ঘণ্টা বেগে ফিরে আসেন তাহলে কিন্তু আর ওই হচ্ছে গড় বেগগত ছিল তো আমরা যখন গড় নির্ণয় করি তখন একজন হচ্ছে কি করছে না এ থেকে বিয়ে কুড়ি কুমি যাচ্ছে তো অনেকে ধরো কমেন্ট করেছিল তোমরা সেট টু একজন কমেন্ট করেছিল যাই হোক শতরূপা না কি সামথিং কি একটা কেউ করেছিল যাই হোক তো এই অ্যান্সারটা কিন্তু তোমরা এখানে সব ক্লিয়ার করতে পেরে যাবে শতরূপা যাই হোক কিছু একটা নাম ছিল মনে পড়ছে না তো সেখানে একজন হচ্ছে কমেন্ট করেছিল যে দাদা হচ্ছে গড় করার সময় তো এমনিতেই হচ্ছে আমরা কি করি গড় করার সময় হচ্ছে কি না যেহেতু হচ্ছে যদি অন্য কোনো সংখ্যা থাকে মানে অনেকগুলো সংখ্যা থাকে তাহলে আমরা কি করি ধরে নাও কোনো সংখ্যার আমরা গড় করব ঠিক আছে যেহেতু সংখ্যা অনেকগুলো নিয়েছি আমি পাঁচ সাত আট নয় এদের হচ্ছে আমরা হচ্ছে এদের গড় নির্ণয় করে যদি বলে থাকে তখন আমরা কি করে থাকি তখন আমরা যে সংখ্যাগুলো থাকে তারা কি আমরা হচ্ছে কি করি না যোগ করে থাকি যখন গড় নির্ণয় করি এদের প্লাস জোটা সংখ্যা রয়েছে কত সংখ্যা রয়েছে এক দুই তিন এক দুই তিন চারটা রয়েছে মানে জোটা সংখ্যা রয়েছে বাই চার করে দিই তখন কিনা আমরা গড় পেয়ে থাকি অর্থাৎ যতগুলো সংখ্যা রয়েছে সংখ্যাগুলো সমষ্টি বাই জোটা সংখ্যা কেয়া যায় ওটা করে কিন্তু আমরা গড় নির্ণয় করে থাকি অর্থাৎ এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই বাই টু অর্থাৎ জোটা সংখ্যা থাকে নিচে কিন্তু তত হয়ে যাবে তাহলে এটা আমরা কিন্তু নাইন টেনে শিখেছিলাম গণ করার ক্ষেত্রে তো এখানে হচ্ছে কি না সেট দুইয়ে যে কোশ্চান ছিল যেখানে হচ্ছে কি না আশ করা হয়েছিলো যে তাহলে এক্স প্লাস ওয়াই এটাও হচ্ছে গড় করা সূত্র আবার একটা সূত্র আছে যে টাইম এবং ওয়ার্কে যে টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তাহলে এই সূত্র ধরে তোমরা হচ্ছে এটা করনি কেন কারণ দেখো যে এক্স প্লাস ওয়াই বাই টু মানে এই ম্যাথডটাতে এই ম্যাথডটা হচ্ছে যার রুলস ঠিক আছে এটাতে কোনো হবে না আর সব সময় যে টু এক্স ওয়াই হবে সব জায়গায় সেরকম নয় তো সেরকমভাবেই কিন্তু সেট টুয়ে হচ্ছে কিনা ম্যাথটা আমি এরকম গড়ে করেছিলাম তোমরা কিন্তু দেখে আসতে পারো সেট টুয়ে ঠিক আছে তো ওইখান থেকেও কিন্তু কিছুটা তোমরা ডাউট ক্লিয়ার করতে পারবে আর এখানে যে ম্যাথটা এখানে ম্যাথটা কিন্তু পড়লেই তোমরা হচ্ছে খুব সহজে কোন কীভাবে গড় নির্ণয় কর করবো আমরা এটা কিন্তু সহজে তোমরা ডিফারেন্স বুঝতে পারবে যে কীভাবে তোমরা করবে যে সূত্রটা দুটো রয়েছে দুটোই কিন্তু কাজ একই দুটোই কিন্তু সঠিক ঠিক আছে তবে কি না কোথায় কোন সূত্রের প্রয়োজ্য হবে সেটা কিন্তু আলাদা ঠিক আছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রয়োজ্য হয়ে থাকে দুটোই কিন্তু সঠিক পঁচা তাহলে কি পঁয়তাল্লিশের না হচ্ছে কোশ্চেনটা পড়লে তোমরা কিন্তু সহজে বুঝতে পেরে যাবে তাহলে কি বলা হয়েছে না একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে কুড়ি কেমিকার ঘণ্টা বেগে যান এবং তিরিশ কেমিকার ঘণ্টা বেগে ফিরে আসেন তাহলে এখানে আরোহীর গড় গতিবেগ গড় বেগ কত ছিল তো এখানে ডাইরেক্ট আমাদের মান দেওয়া হয়েছে কিন্তু সেট টুয়ের যে ম্যাথটা ছিল তোমরা কিন্তু দেখে আসতে পারো সেট টুতে সেখানে কিন্তু কী ছিল না এখানে ডাইরেক্ট মান দেওয়া ছিল না ঠিক কুড়ি কিমি পার করিমি পার করটা তাই কিন্তু আমরা সহজে টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই সূত্র আমরা কিন্তু ডাইরেক্ট লিখতে পারতাম না তার জন্যই কিন্তু আমরা সেখানে ভেঙে ভেঙে করেছি গড অনুযায়ী কিন্তু এখানে আমরা কী করবো না ডাইরেক্ট সূত্র প্রয়োগ করে দেবো তাহলে কী হবে না কখন এটা প্রয়োজ্য হবে যখন কিনা আমাদের পুরো ফুল মান কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে কোনো হচ্ছে অঙ্কে আর কিছু করা থাকবে না তাহলে কিন্তু কিনা কোনো কিছু দেখা নাই জাস্ট মাত্র আমরা যেগুলো মান দেওয়া সেগুলো কিন্তু আমরা বসিয়ে দেবো তাহলে টু এক্স হবে এক্স প্লাস তাহলে কিন্তু আমাদের গড় বেরিয়ে যাবে তাহলে টু করে দেবো এখানে এক্সের মান কত কুড়ি তাই না মানে যে মানটা দেওয়া আছে আর কি আর তারপর হচ্ছে তিরিশ বা হচ্ছে কি না পঞ্চাশ হয়ে যাবে তাহলে উপরেটা কি হয়ে যাবে সরি পঞ্চাশ কেন এখানে হ্যাঁ অবশ্যই পঞ্চাশ তাহলে কত হয়ে যাবে দুই ইন্টু দুই তাহলে কাটাউট হয়ে যাবে হচ্ছে শূন্য শূন্য আমি কেটে দিচ্ছি তাহলে কথা হবে পাঁচ ছয় হচ্ছে তিরিশ তাই না তাহলে দুই দুই চার চার ছয় কিন্তু চব্বিশ অ্যান্সার হয়ে যাবে চব্বিশ কিউপার হচ্ছে ঘণ্টা অ্যান্সার কিন্তু হয়ে যাবে তাই অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না চব্বিশ কিপার ঘন্টা তো তোমার যদি এরকম ম্যাথ থাকে তাহলে কিন্তু যেহেতু কুড়ি কিপার ঘণ্টা দেওয়া আছে তার বেগ হচ্ছে তিরিশ কিম্পার ঘণ্টা তাহলে যখন গড নির্ণয় করতে হবে তখনই কিন্তু টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই অনুযায়ী সূত্রে করতে হবে যদি আলাদা কোনো থাকে তাহলে কিন্তু আমি আগে যেটা বললাম যে এমনি যেভাবে গড় করা হয় এক্সপ্লাস হয় যেগুলো সংখ্যাগুলো করে বা যতগুলো সংখ্যা এরকম গড় করে কিন্তু করা যেতে পারে তবে এখানে কিনা ডাইরেক্ট হচ্ছে কিনা এই সূত্র প্রয়োগ করে সহজে তোমরা করতে পারো তো আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে শত্রুরূপানা হচ্ছে কেউ একজন কোশ্চেন করেছিল তা হচ্ছে এই ভিডিওটা দেখার পর কিন্তু তোমরা অনেকেই ক্লিয়ার করতে পেরে গেছো আশা করি দুটো হচ্ছে কিভাবে প্রয়োজ্য হচ্ছে আলাদা আলাদা হচ্ছে নিয়ম অনুসারে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে আর ভালো লেগেলে লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে আর এরকম কিন্তু প্র্যাকটিসেট আসতেই থাকবে আমাদের চ্যানেলে আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ